সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। নমস্কার, আমি মীর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিন্টু। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30 মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর কাহিনী, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক উপন্যাস। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস চতুর্থ খণ্ড থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 31 শ্রাবণ 1340 অর্থাৎ 1933 সালে। প্রধান চরিত্রে গল্পকার ও পিন্টু, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি মীর। সানডে সাসপেন্সে শুরু হচ্ছে পিন্টু। আমার একটা দুনলা বন্দুক আছে, 12 বোরের বন্দুক, ব্রিজ লোডিং অর্থাৎ গাদা বন্দুক নয়। দিশি মিস্ত্রি এই বন্দুক তৈরি করেছে, কিন্তু এত সুন্দর জিনিস যে বিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে খারাপ নয়। 150 গজ পর্যন্ত তার পাল্লা, পয়েন্ট ব্ল্যাঙ্কে এ দিয়ে স্বচ্ছন্দে হাঁস মারা যায়। যদিও এটা হাঁস মারার বন্দুক মানে ডাক গান নয়। এই বন্দুকটি আমার বড় প্রিয়। পাখি শিকার করতে আমি ভালোবাসতাম। শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তে আরম্ভ করত, তখন আমি বন্দুক কাঁধে করে বার হতাম। সে সময় আমার সঙ্গী থাকত কেবল আমার কুকুর পিন্টু। পিন্টু খাঁটি দেশি কুকুর, তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না। তার চেহারাটা ছিল রোগা, গায়ে সাদা কালো ছাপ, মুখটা ছুঁচল, চোখে একটা লজ্জিত সংকুচিত ভাব। সত্যি কথা বলতে কি, পিন্টু খুব সাহসী কুকুর ছিল না। ভিন পাড়া দিয়ে যাবার সময় তার লেজটা আপনা থেকেই পিছনের পা দুটির ভেতরে আশ্রয় গ্রহণ করত। আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেড়ে আসত, তখন সে কে বলি আমার পাশে পাশে ঘেঁষে ঘেঁষে আসত, আর গলার মধ্যে দিয়ে একটা গজগজ শব্দ করত। দাদা বলতেন শুধু দুধ ভাত খেতে খেতেই পিন্টুর সব সাহস মিইয়ে গেছে। সে যাই হোক, পিন্টুর একটা অসাধারণ গুণ ছিল, সে খুব ভালো মরা পাখি উদ্ধার করতে পারত। গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক, জলে, স্থলে কিংবা পাঁকের মধ্যে, পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে। ইংরেজিতে এই আশ্চর্য জাতের কুকুরকে বলে রিট্রিভার। একবার এক সাহেব পিন্টুর গুণপনা দেখে 200 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনতে চেয়েছিল, আমি দেইনি। যাই হোক, শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতো। এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে গেছি, 2-3 দিন বাড়ি হয়তো ফেরাই হলো না। আমার শিকারের শখ তখন সকলে জানতেন, তাই উদ্বিগ্ন হতেন না। গত বছর শিকার করতে গিয়ে কি ব্যাপার হয়েছিল সেই কথাই আজ বলবো। খবর পেলুম শহর থেকে মাইল 20 দূরে যে জলা আছে তাতে নাকি বিস্তর হাঁস পড়েছে। হাঁসগুলো আশেপাশে ধান খেতে ক্ষতি করছে। মনটা উৎসুক হয়ে উঠল। অঘ্রাণ মাস, বেশ শীত পড়েছে। একদিন সকালবেলা পিন্টুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লুম। অজপাড়া গায়ে গাড়ি যাবার রাস্তা নেই, যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হয়। আমরা পায়ে হেঁটে গেলুম, কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার উপর দিয়ে 20 মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ঢের বেশি স্বাস্থ্যকর, অন্তত হাড়গুলো আস্ত থাকবে। জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলুম তখন সন্ধে হয় হয়। পশ্চিম আকাশে একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে। সকলের ভালো লাগে কিনা বলতে পারি না, কিন্তু আমার বড় মিষ্টি লাগে।
দেহের ক্লান্তি থাকা সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল। পিন্টু আমাকে ঘিরে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। গ্রামে বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোকের বাস, কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল, তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করলাম। তিনি ভারী ভদ্রলোক, গরম চা এবং প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। নানান রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল। পূবের আকাশ উদ্ভাসিত হয়ে পূর্ণিমার চাঁদ উঠল। আমি তখন পোস্টমাস্টার বাবুকে বললাম, এবার বেরোনো যাক, কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে আমাকে একটু দেখিয়ে দিন না। আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি, কিন্তু আমি যে রাত্রেই পাখি মারতে বেরোব তা তিনি বুঝতে পারেননি। তিনি আশ্চর্য হয়ে বললেন, আপনি রাত্রিরে পাখি মারতে যাবেন? হ্যাঁ, রাত্রিরই তো পাখি মারার সুবিধে, দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে। পোস্টমাস্টার একটু ভয়ে ভয়ে বললেন, কিন্তু রাত্রিরে জলার উপর যাবেন? সন্ধ্যের পর ওদিকে কিন্তু কেউ যায় না। সে কি, কেন? কি জানি মশাই, আমি চোখে কিছু দেখিনি, কিন্তু শুনতে পাই জলার উপর নাকি অপদেবতা আছে। অপদেবতা? সে আবার কি? তা জানি না, তবে শুনেছি সর্বনের মধ্যে নাকি পেতনি আছে। থাক পেতনি থাক, আমার হাতে বন্দুক আছে, দেখলে সে নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে। পোস্টমাস্টার মাথা নেড়ে বললেন, বোধ হয় উচিত নয়, একবার এক সাহেব আপনার মতন রাত্রিরে জলায় শিকার করতে গিয়েছিল আর ফিরে আসেনি। কোনো ভয় নেই, আমি 11টার মধ্যেই ফিরে আসব, আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দিন। তিনি তখন অনিচ্ছা ভরে গায়ের সীমানা পর্যন্ত এসে আমায় জলা দেখিয়ে দিলেন। জলাটা সেখান থেকে মাইল খানেক দূরে, চাঁদের আলো তার উপর ঝকঝক করছে আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির সারি তার উপর দিয়ে উড়ে যাচ্ছে। চাঁদনি রাতে জলার ধারে কি করে শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না, অথচ ব্যাপারটা কিন্তু খুবই সহজ, এমনকি দিনের বেলা পাখি শিকার করার চেয়েও সহজ। রাত্রে জলার পাখিরা চোখে ভালো দেখতে পায় না, কিন্তু কেবলই উড়ে বেড়ায় জলার এধার থেকে ওধার, আবার ওধার থেকে এধার। তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে উপরে ওঠে, তখন সেই চাঁদের দিকে লক্ষ্য রেখে বন্দুকে টোঁটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। পাখির সার যখন উপর দিয়ে উড়ে যায়, তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুটতে হয়। ছড়রা খেয়ে পাখিগুলো ধপধপ করে মাটিতে পড়ে, তখন কুকুর গিয়ে সেগুলো খুঁজে নিয়ে আসে। এরকম শিকারের সুবিধে এই যে পাখির পেছন পেছন ঘুরে বেড়াতে হয় না, এক জায়গায় দাঁড়িয়েই অনেক পাখি পাওয়া যায়। যা হোক, আমি আর পিন্টু আলের ওপর দিয়ে জলার দিকে চললুম। বেশ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমার গায়ে গরম কোট, কাজেই হাওয়া ভালোই লাগল। পকেটে গোটা 20 4 নম্বরের কার্তুজ ছিল, আশা ছিল তাতেই কাজ চলে যাবে। ক্রমে জলার কাছে এসে পড়ল। এখানকার মাটি নরম, মাঝে মাঝে জল সরে গিয়ে আধ শুকনো পাঁকও রয়েছে। জলাটা প্রকাণ্ড, একটা হ্রদ বললেও চলে, কিন্তু জল খুব গভীর নয়। তার কিনারা ঘিরে বন সরবন জন্মেছে, মাঝখানেও স্থানে স্থানে সরের গোছা উঁচু হয়ে আছে। চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র। দেখলে প্রাণীর ভেতরটা কেমন করে ওঠে। জলের কিনারা পর্যন্ত যাবার কোনো দরকার ছিল না, চারদিকে তাকিয়ে দেখলুম কতগুলো কাঁটা গাছের শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে।
তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালাম। বন্দুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইলাম। এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করল। সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গে সঙ্গে আসছিল, কিন্তু এখানে এসে কেমন যেন জড়ো সড়ো হয়ে গেল। তার ল্যাজটি করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করল। সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুঁই কুঁই শব্দ করতে লাগল। চারিদিকে চেয়ে দেখলুম অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছু তো নেই। ভাবলুম জলের ধারে ঠান্ডা হাওয়ায় নিশ্চয়ই তার শীত করছে, তাই অমন করছে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলুম। জলের কিনারা দিয়ে একটা খট 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 শব্দ ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে, যেন একটা বিকট হাসির আওয়াজ। কিন্তু তখনই বুঝতে পারলুম অস্বাভাবিক কিছু নয়, সর্বনের মধ্যে দিয়ে হাওয়া বইছে। এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, দূরে গিয়ে মিলিয়ে গেল, কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ তখনও সর্বনের ভেতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমার বাড়ি হাসি পেল। এইসব শব্দ শুনেই বোধ হয় গায়ের লোকেরা ভয়ে এদিকে আসে না। আবার শব্দ, এবারের শব্দ এমনই অপার্থিব যে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বহু দূরে জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর, যেন কোনো স্ত্রীলোক কেঁদে উঠল। চারিদিকে প্রতিধ্বনি তুলে এই কান্না ক্রমে ক্ষীণ হয়ে গেল। জলাতে অনেক রকম অজানা পাখি থাকে, মনে হলো হয়তো তাদেরই কেউ অমন করে কেঁদে উঠল। কিন্তু আমি অনেক পাখি মেরেছি, অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি, এরকম পাখির ডাক কখনো শুনিনি। একবার মনে হলো সত্যি পাখি তো। পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার গা ঘেঁষে এসে বসেছে, আর তার শরীর থরথর করে কাঁপছে। আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে বললুম, ভয় নেই পিন্টু, ভয় নেই, ভয় নেই, পাখি ডাকছে। পিন্টু করুণভাবে আমার দিকে তাকালো, তারপর উঠে গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যগ্র চোখে আমার দিকে তাকিয়ে রইল। কুকুর কথা বলতে পারে না, কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমায় বলল, ফিরে চলো, এ বড় খারাপ জায়গা, এখানে থাকতে নেই। হাতের ঘড়িতে দেখলুম 9:30 বেজেছে। হঠাৎ আকাশে শন শন শব্দ শুনে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি। তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করল। চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল, তারপরেই ধপ করে একটা শব্দ। বুঝলাম পাখি পড়েছে। পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল। সে কান খাড়া করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর লাফাতে লাফাতে যেদিকে পড়েছিল সেই দিকে ছুটল। পাখিটা 50 হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল। পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর চো চো করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে লুকিয়ে বসে পড়ল। আশ্চর্য হয়ে বললুম, কিরে পিন্টু, আরে কি হয়েছে, পালিয়ে এলি কেন?
গায়ে হাত দিয়ে দেখি ঘাড়ের রোঁয়া কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। পিন্টু কখনো এরকম করে না, তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই ঝোপটার দিকে অগ্রসর হলুম। কাঁটা গাছের ঝোপে পাতা নেই, তার ভেতরে পরিষ্কার আলো পড়েছে। ঝোপের দশ হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়লুম। দেখলুম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে, আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার উপর ঝুঁকে পড়ে তাকে যেন আগলে রয়েছে। এই সময় আবার তীব্র কাতরোক্তি ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। ভয়ের একটা শিহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল। কেউ মানুষ না অন্য কিছু, অমন করে কেঁদে উঠলো কেন? প্রাণপণে ভয় দমন করে আমি জিজ্ঞেস করলুম, কে? আবার জড়মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ইচ্ছে হলো পালাই, কিন্তু পালাতে পারলুম না। আমার দুই চোখ সেই ঝোপের মধ্যে নারী মূর্তির উপর নিবদ্ধ হয়ে রইল। হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়াল, ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। আমি তার মুখ দেখতে পেলুম না, সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা। সে একটা সাদা হাত তুলে আমাকে ডাকলো, তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো। খানিক দূরে গিয়ে সে ফিরে দাঁড়ালো, তারপর আবার হাত তুলে আমায় ডাকলো। আমার স্বাধীন ইচ্ছা শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল। কলের পুতুলের মতো তার পেছন পেছন আমি চললুম। পিন্টু এতক্ষণ অনেক দূরে পেছিয়েছিল, এবার সে ছুটে এসে আমার পাক কামড়ে ধরল। ভয়ে তার গা কাঁপছে, শরীর যেন কুকড়ে ছোট হয়ে গেছে, তবু সে আমায় ফেলে পালাতে পারছে না। আমার পাক কামড়ে ধরে পেছন দিকে টানতে লাগলো পিন্টু, যেন কিছুতেই আমাকে যেতে দেবে না। কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায়, আমিও তেমনি অন্ধভাবে সেই মূর্তিকে অনুসরণ করতে লাগলাম। পিন্টু পদে পদে বাধা দিতে লাগলো, কিন্তু আমার গতি রোধ করতে পারলো না। ক্রমে ক্রমে তলতলে নরম পাঁকের উপর এসে পড়লুম। সে যে কি ভয়ঙ্কর জিনিস তার বর্ণনা করা যায় না। আর এই পাঁকে আস্তে আস্তে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যু কল্পনা করা কঠিন। কিন্তু আমি কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না, কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু ক্রমে যখন পাঁকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো, তখন আমি দাঁড়িয়ে পড়লুম। মূর্তিও সামনে খানিক দূরে দাঁড়ালো, তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ। এবার কিন্তু কান্না নয়, মনে হলো এবার যেন সেটা একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি। আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু এক পা ফিরে এলো, খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলো। ওদিকে আর বেশি এগোলে এই অতল পাঁকের মধ্যেই ডুবে যাব বেশ বুঝতে পারছি, কিন্তু তবু ওই হাতছানি অমান্য করার সাধ্য আমার নেই। বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল, এবার ফেলে দিলুম। তারপর পাগলের মতো সেই পাঁকের ভেতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল পিন্টু। এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলো তা জীবনে কখনো ভুলব না। সে এতক্ষণ আমার পেছন পেছন আসছিল, কিন্তু যখন দেখলো আমি উরু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি, তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এগিয়ে এলো। আমি দেখলুম তার সর্বাঙ্গে রোঁয়া খাড়া হয়ে উঠেছে, আর সে হিংস্রভাবে দাঁত বের করে সেই মূর্তির দিকে ছুটে চলেছে। সে
সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে তার গলা লক্ষ্য করে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা আর্তকম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ চিরে বেরিয়ে এলো। যাকে লক্ষ্য করে সে লাফ দিয়েছিল সে মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। পিন্টু কোথাও বাধা না পেয়ে কাদার মধ্যে পড়ে গেল, আর উঠল না। পিন্টু, পিন্টু! আমি আত্মহারার মতো ছুটে চললুম যেখানে পিন্টু পড়েছিল। সেখানে পাক তত গভীর নয়, তলায় শক্ত মাটি আছে। পিন্টু নিশ্চল দেহে দুহাত দিয়ে দেখলুম তার দেহে আর প্রাণ নেই, সে মরে গিয়েছে। সেই যে ভয়াবহ চিৎকার, তারই সঙ্গে সঙ্গে পিন্টুর প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে। চারিদিকে চেয়ে দেখলুম সেই সাদা মূর্তি কোথাও নেই, যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্ট বাষ্প আবার জলাভূমিতেই মিলিয়ে গেছে। পিন্টু, পিন্টু! তার কাদা মাখা শরীর বুকে জড়িয়ে নিয়ে আমি অজ্ঞান হয়ে পড়লুম। পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো। তখনও পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছে, সারা গায়ে ব্যথা আর 105 ডিগ্রি জ্বর নিয়ে একলা বাড়ি ফিরে এলুম। ক্রমে সেরে উঠলুম। এখনো মাঝে মাঝে শিকারে যেতে মন চায়, কিন্তু যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে। দারুণ ভয়ে তার বুকের স্পন্দন থেমে গেছে, কিন্তু তার ভালোবাসা এক তিল কমেনি। তখন কান্নায় বুক ভরে ওঠে। শুনছিলেন পিন্টু, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে দীপ, অশরীরীর ভূমিকায় পায়েল, গল্পের সূত্রধার আমি মীর। এই পর্বের শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, বিশেষ সহযোগিতায় অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো পিন্টু। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট।